হাই ফ্রেন্ডস, আপনারা যারা আপার প্রাইমারির ইন্টারভিউ দেবেন তাদের প্রত্যেক, অর্থাৎ আমাদের যারা ভিউয়ার বন্ধু আছেন তাদের প্রত্যেককেই জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপার প্রাইমারির ইন্টারভিউ ওরিয়েন্টেড কি ধরনের প্রশ্ন হতে পারে, আপনার ইন্টারভিউ ভঙ্গিমাটা কেমন হবে, আপনি খুব সহজে ইন্টারভিউতে সকলের কাছে একটা ভালো নাম্বার, ইন্টারভিউতে আপনার যে মার্কসটা আছে কিংবা পার্সোনালিটি টেস্টে আপনার যে মার্কসটা আছে সেটা কিভাবে ক্যারি করতে পারেন, ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি। আজ আমরা ইন্টারভিউ ওরিয়েন্টেড 9 নম্বর ভিডিওতে চলে এসেছি। তো আজ আমরা এই ইন্টারভিউ ওরিয়েন্টেড 9 নম্বর ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা আজকে তুলে ধরবো সেটা হলো ইন্টারভিউতে আই কন্ট্যাক্ট কতটা গুরুত্বপূর্ণ। একটা ইন্টারভিউ আপনি দেবেন, সে যে কোনো ইন্টারভিউ হতে পারে, সেক্ষেত্রে আই কন্ট্যাক্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা দেখব। তারপর কেন্দ্র ও রাজ্যের মন্ত্রিসভা, এবং আপনারা জানেন কিছুদিন আগে জুন মাস নাগাদ মিলখা সিং উনি মারা গেছেন। তো এই যে মানে সিএ পোর্শন, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন, সেই পোর্শনটা নিয়েই আজ এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বারবার যেটা বলার সেটা হলো, আপনারা এই যে সুযোগটা পেয়েছেন এই সুযোগটা কিন্তু আর অহেতুক ব্যয় করবেন না, সুযোগটাকে 100% কাজে লাগান, ইন্টারভিউটা খুব ভালোভাবে দিন এবং চাকরিটা যে যেটা সেটাকে নিজের করে নিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে যেটা বলার সেটা হলো আই কন্ট্রাক্ট, আই কন্ট্রাক্ট কতটা গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে, প্রথমে আমরা সেই বিষয়টা আলোচনা করব। বন্ধুরা, যেটা বলার, আপনাকে যখন বোর্ড কর্তা বা বোর্ড মেম্বাররা প্রশ্ন করবেন, আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন তাদের প্রশ্নটাও আপনি কিন্তু তার চোখের দিকে তাকিয়ে সরাসরি শুনবেন এবং উত্তরটাও তার চোখের দিকে তাকিয়ে দেবেন। অর্থাৎ আপনার সঙ্গে যেন প্রশ্নকর্তার বা বোর্ড মেম্বার যারা আছেন তাদের যেন একটা আই কন্ট্যাক্ট থাকে। তার কারণ কি? তার কারণ হলো, যখন কোনো ব্যক্তি প্রশ্ন করবেন আর আপনি যখন উত্তর দেবেন, এর ভিতরে কিন্তু এই উত্তর দেওয়ার ভঙ্গিমাটা বা আপনি যে উত্তরটা দিচ্ছেন সেটা কতটা সঠিক দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন, এই উত্তরের পিছনে আপনার চিন্তা ভাবনাটা কি, সমস্ত কিছু কিন্তু আপনার চোখে এবং মুখে প্রকাশ পাবে। আর ইন্টারভিউয়ে যে বোর্ডকর্তারা থাকেন তারা কিন্তু এই বিষয়টা দেখতে চান, তার জন্য আই কন্ট্যাক্টটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুস্থ, সরল এবং স্বাভাবিক ভঙ্গিমায় আপনি তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে প্রশ্নটাও শুনবেন এবং উত্তরটাও দেবেন। কন্টিনিউ যে চোখের দিকে তাকিয়ে হবে ব্যাপারটা এমন নয় যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, ব্যাপারটা এমন নয়, আপনি চোখের পলক ফেলবেন, আপনি আপনার একদম স্বাভাবিক ভঙ্গিমা যেটা, সুস্থ সরলতা যেটা, সেটা বজায় রাখবেন, বজায় রেখে তাদের চোখে চোখ রেখে বা চোখের দিকে তাকিয়ে উত্তরটা দেবেন। তাহলে আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে যে পার্সোনালিটি বা উত্তর দেওয়ার যে ভঙ্গিমা সেগুলো কিন্তু খুব দারুণভাবে প্রকাশ পাবে। এরপর আমরা আজকে আমাদের আলোচনা যেটা মেন বিষয় সেটাই চলে আসবো, সেটা হলো সিএ কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে যেটা বলার সেটা হলো, আপনারা জানেন সেন্ট্রালে কিন্তু কিছুদিন আগেই মন্ত্রীর একটা রদবদল হয়েছে, মন্ত্রিসভার একটা রদবদল হয়েছে। তো সেখানে বেশ কিছু মন্ত্রী কিন্তু নতুন করে এসেছেন, যেমন এখানে যেটা বলি প্রথমেই, যেমন কেন্দ্রের নতুন শিক্ষামন্ত্রী হলেন কে, আপনাকে যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে তাহলে আপনি কিন্তু উত্তর দেবেন ধর্মেন্দ্র প্রধান। আপনারা জানেন কেন্দ্রে কিন্তু আগে শিক্ষামন্ত্রক বলে কিছু ছিল না, মানে আগের যে পার্লামেন্টের ছিল এর আগে শিক্ষামন্ত্রক অনেক আগে ছিল, কিন্তু এখন যে শিক্ষামন্ত্রকটা তৈরি হচ্ছে 2020 এডুকেশন পলিসি অনুযায়ী, তার আগে কিন্তু শিক্ষামন্ত্রক ছিল না। সেখানে যেটা ছিল সেটা হলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, সেটা নতুনভাবে নাম পরিবর্তন করে শিক্ষামন্ত্র হয়েছে, এবং কেন্দ্রে এখন যিনি নতুন শিক্ষামন্ত্রী তিনি হলেন ধর্মেন্দ্র প্রধান। এই ধর্মেন্দ্র প্রধান, এনার উপরে কিন্তু শিক্ষা বিভাগের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও শিল্প উদ্যোগ মন্ত্রকও আছে। আপনাকে জিজ্ঞাসাই করতে পারে যে শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র প্রধান, ওনাকে আর কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রাখা আছে বা উনি আর কোন কোন বিভাগের মন্ত্রী, তখন কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি শিল্প উদ্যোগ এই বিষয়গুলো তুলে ধরতে হবে। তারপরে বাংলার থেকে মন্ত্রিত্ব পেয়েছেন এমন একজন ব্যক্তির নাম বলুন,
বাংলার থেকে মন্ত্রিত্ব পেয়েছে এমন একজন ব্যক্তির নাম বলুন। আপনি শান্তনু ঠাকুরের নাম বলতে পারেন, কিংবা নিশীথ প্রামাণিক, এনাকে এনাদের নামও বলতে পারেন, এনারা কিন্তু এখন প্রতিমন্ত্রী। তো শান্তনু ঠাকুর ইনি হলেন বন্দর এবং জাহাজ মন্ত্রক, যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার প্রতিমন্ত্রী। আপনারা কিন্তু এরকম প্রশ্ন করতেই পারে না, করতেই পারে যারা ভোট কর্তা থাকবেন। আর আপনি যদি গাইঘাটার দিক থেকে আসেন, মানে ঠাকুরনগরের দিক থেকে আসেন, তাহলে ওখানে জানেন মথুরা সম্প্রদায়ের একটা প্রভাব আছে, শান্তনু ঠাকুর কিন্তু তাদের একটা প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনার এই প্রশ্নগুলো হবেই, সেক্ষেত্রে ধরে নিতেই পারেন। আর আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যাবিনেটে কারা আছেন, কিভাবে মন্ত্রিত্বগুলো নিয়ন্ত্রণ করছেন, সে বিষয়ে আপনার কোশ্চেন হতেই পারে। এরপর নিশীথ প্রামাণিক সম্পর্কে, নিশীথ প্রামাণিকের সম্পর্কেও আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তা যদি এক্ষেত্রে আপনাদের প্রশ্ন করে যে আরেকজন প্রতিমন্ত্রীর নাম বলুন, কিংবা আপনি কি নিশীথ প্রামাণিক মহাশয়কে চেনেন, তিনি কোন দপ্তরের মুখ্য প্রতিমন্ত্রী, তখন কিন্তু আপনার এই বিষয়টা বলতে হবে। ইনি হলেন স্বরাষ্ট্র, যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রক এর প্রতিমন্ত্রী। তো আপনারা যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছেন, তাদের কাছে কিন্তু নিশীথ প্রামাণিক বাবু বা মহাশয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, বা কেন্দ্র এবং রাজ্যের যে মন্ত্রিসভা সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে। এরপর চলে আসি আমরা রাজ্যে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীকে আপনারা জানেন ফিরহাদ হাকিম, ইনি কিন্তু আগে নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন। আর এনার সঙ্গে এনার উপরে আরো একটা ডিপার্টমেন্ট আছে, সেটা হলো আবাসন দপ্তর। এর আগে পশ্চিমবঙ্গের আগে পরিবহন মন্ত্রীর নাম আপনারা সবাই জানেন, শুভেন্দু অধিকারী ছিলেন, তার আগে ছিলেন মদন মিত্র। তা আপনাকে ধারাবাহিক ভাবে এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে, তখন কিন্তু আপনারা এই উত্তরগুলো দিতে হবে। তারপরে পশ্চিমবঙ্গের বর্তমান নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী কে? শশী পাজা। নারী যারা আপনারা বিশেষ করে মহিলা চাকরি প্রার্থী যাবেন, তাদেরকে জিজ্ঞাসা করতে পারে, বা নারী কল্যাণ রিলেটেড যদি কোনো আলোচনা চলে তখন আপনার হঠাৎ করে এই প্রশ্নটা আসতে পারে, তখন আপনার এই উত্তরটা দিতে হবে। আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, যেটা হলো বর্তমান বিধানসভার স্পিকার কে? আপনারা জানেন বর্তমান বিধানসভার স্পিকার হলেন বিমান ব্যানার্জি, এই নামটাও কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, এরকম বং এই ওরিয়েন্টেড প্রশ্ন হতে পারে। তো বন্ধুরা, এখানে যেটা বলার সেটা হলো, আমরা এই ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করছি সেই জিনিসগুলো কিন্তু খুব সংক্ষিপ্ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা তিন চারটে কোনো একটা টপিক থেকে তিন চারটে বিষয় নিয়ে শুধুমাত্র আলোচনা করছি। এর যদি আপনারা ডিটেলস একদম পেতে চান, পুরো আপ টু ডেট এরকম 19খানা টপিক, আপনারা আমাদের এতে পিডিএফ যেটা আছে সেই পিডিএফে পেয়ে যাবেন। আর পিডিএফ এর ডিটেলসটা আমরা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যদি না চান, তাহলে আমাদের সঙ্গে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও আপনারা পিডিএফটা কিভাবে কালেক্ট করতে পারবেন সেটা আমরা জানিয়ে দেব। বন্ধুরা, এখানে আর একটা জিনিস যেটা বলার, আমরা পিডিএফে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করে রেখেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার এই আপার প্রাইমারির ইন্টারভিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সুতরাং এই পিডিএফটা কালেক্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের যে আরো বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করছি। যেমন মিলখা সিং, মিলখা সিং আপনারা জানেন জুন মাস নাগাদ কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। ইনি কিন্তু একজন দৌড়বিদ ছিলেন এবং ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুক্ত ছিলেন। তো মিলখা সিং কিন্তু একজন খুব নামকরা ব্যক্তি, যার নিজের অটোবায়োগ্রাফি ছিল, যদি উনি একজন সহযোগী নিয়ে বায়োগ্রাফিটা লিখেছিলেন। তারপরে এনার নামের উপরেই কিন্তু বলিউডে সিনেমাও আছে, সুতরাং ব্যক্তিত্ব খুব ইম্পর্টেন্ট। আপনার যদি কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনের একটু ডিপের দিকে যায়, তাহলে মিলখা সিং, সৌমিত্র চট্টোপাধ্যায় ইত্যাদি সম্পর্কে কিন্তু আপনার কোশ্চেন হতেই পারে। তা আজকে আলোচনায় আমরা মিলখা সিংটা রেখেছি। তো দেখুন, এখানে মিলখা সিং কে অন্য কি নামে ডাকা হতো? ফ্লাইং শিখ, আপনারা এটা জানেন অনেকেই, যিনি কিন্তু ফ্লাইং শিখ নামেও পরিচিত। তারপর কোশ্চেনটা দেখুন, মিলখা সিং কে ফ্লাইং শিখ উপাধি কে দিয়েছিলেন? আপনাকে কিন্তু একটু ব্যাখ্যামূলক কোশ্চেন জিজ্ঞাসা করতেই পারে, যেহেতু আপনি টিচার হতে যাচ্ছেন, আপনার এমসিকিউ টাইপ থেকে এসএকিউ টাইপের উপরে বেশি জোর দেবে। তো আপনারা এখানে উত্তরটা দিতে পারেন, একটু বিস্তারিত ভাবে আমি দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি খালি নামটা জিজ্ঞাসা করে আপনি খালি সেটুকু বলতে পারেন। এবার তারপরে যদি কেন এই নামটা দেওয়া হয়েছিল সেটাও জিজ্ঞাসা করে, সেটাও আপনি বলতে পারবেন। তো মিলখা সিং কে ফ্লাইং শিখ উপাধি কে দিয়েছিলেন? এখানে উত্তরটা দিচ্ছি, দেখুন 1960 সালে সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথায় পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মিলখা সিং। এই প্রতিযোগিতাতে তিনি পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ দৌড়বিদ আব্দুল খালেদ
আব্দুল খালিদকে হারিয়েছিলেন। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি, তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন আইউব খান, এই উপাধি মিলখা সিংকে দিয়েছিলেন, অর্থাৎ ফ্লাইং শিখ উপাধিটা মিলখা সিংকে দিয়েছিলেন। তাহলে কে দিয়েছিলেন? পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইউব খান। দেখুন, মিলখা সিং ওরিয়েন্টেড আরো কিছু প্রশ্ন আমাদের এই আলোচনায় আপনি পাবেন, সেটা হলো মিলখা সিং এর জীবনীর উপর চলচ্চিত্র ভাগ মিলখা ভাগ যেটা হয়েছে তাতে মুখ্য ভূমিকাতে কে অভিনয় করেছেন? আপনারা জানেন বলিউড সুপারস্টার ফারহান আখতার এই অভিনয়টা করেছেন, ইনি কিন্তু এই সিনেমার ডিরেক্টরও। তারপর মিলখা সিং কতগুলো অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন? শুধু অলিম্পিক না, কমনওয়েলথ গেমস যেগুলো আছে তাতেও ইনি প্রতিনিধিত্ব করেছেন, এছাড়াও একাধিক আন্তর্জাতিক বিষয়ে ইনি প্রতিনিধিত্ব করেছেন। তো এখানে শুধু আমরা অলিম্পিকের বিষয়টাই তুলে ধরেছি। তিনটি সালগুলো দেখুন, 1956, 1960, 1964। মিলখা সিং কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন, তার ভেতরে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, প্রতিটা অ্যাওয়ার্ডই তার আছে। তো সেই বিষয়গুলো আপনাদের একটু দেখে নিতে হবে। আর লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো মিলখা সিং কি কারণে মারা গেলেন? এটা আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত নিউজ পেপার দেখেন। কোভিড-19 কারণে গত 18 জুন 2021-এ 91 বছর বয়সে চণ্ডীগড় এমস হাসপাতালে মিলখা সিং মারা গেলেন। মিলখা সিং এর সঙ্গে কিন্তু ওনার ওয়াইফও কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মিলখা সিং মারা যান আর ওনার ওয়াইফ এখনো ঠিকঠাক আছেন। তো বন্ধুরা, আমাদের যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা ঠিক বলে মনে হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম। আর যেটা বারবার বলার, আপনারা যদি আমাদের টোটাল পিডিএফটা পেতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, ওটা একটু দেখে নেবেন। আর এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হলো এছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হলো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রু দিয়েও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি কীভাবে পিডিএফটা কালেক্ট করতে পারবেন সেটা আমরা জানিয়ে দেবো। আর ইন্টারভিউ দেওয়ার যেহেতু আপনি সুযোগ পাচ্ছেন, কমিশনও জানিয়েছে যে ইন্টারভিউটা তারা খুব দ্রুত নিতে চায়, সুতরাং সময়টা খুব কম। এখানে সাবজেক্টের পাশাপাশি আদার্স যে প্রিপারেশনটা আছে সেটা কিন্তু এই কম সময়ে নেওয়া খুব টাফ। তো সে বিষয়ে আপনাদের হেল্প করার জন্যই আমাদের পিডিএফটা রেডি করা। আপনারা এটা কালেক্ট করলে আমার মনে হয় আপনাদের ইন্টারভিউ অনেক বেটার হবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই ধন্যবাদ।